মেমোরিয়াল মানেই আলিপুর চিড়িয়াখানা, জাদুঘর এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল। তবে অনেকের কাছেই অজানা ভিক্টোরিয়া মেমোরিয়ালের ইতিহাস সম্পর্কে। অনেকেই জানেন না যে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হয়েছিল ভারতীয়দের টাকায়। ব্রিটিশরা এক অংশ দিয়েছিলেন এবং ব্রিটিশরা ভারতীয়দের টাকায় এই ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করেছিলেন। বেশিরভাগ অংশই কিন্তু ভারতীয়দের ছিল। পাশাপাশি অনেকেই জানে না যে ভিক্টোরিয়া মেমোরিয়াল যেখানে অবস্থিত রয়েছে সেখানে আগে জেল ছিল, সেটা পরবর্তীকালে আলিপুরে নিয়ে যাওয়া হয় এবং এখানে ভিক্টোরিয়া তৈরি করা হয়। এই সম্পর্কে সাধারণ মানুষ কতটা জানে, যারা এখানে ঘুরতে এসেছেন তারা কতটা জানে, সেই বিষয়ে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে দেখে নেব। ভারতীয়দের টাকা হয়েছিল এটা কি জানতে? সেটা জানতাম না, কিন্তু হতেই পারে, কারণ আমাদের দেশেই তো ওরা তো রাজত্ব করেছে এবং সবকিছু আমাদের দিয়েই হয়েছে, এটা হতে পারে, কিন্তু আমি এক্সাক্ট জানতাম না। না, কাদের টাকা হয়েছিল জানি না, হয়তো ব্রিটিশের টাকায়, ব্রিটিশদের টাকায় নিশ্চয়ই। ভারতীয়দের টাকায় হয়েছিল এটা কি জানেন? এখানে আগে কি ছিল সেটা জানেন? এখানে আগে জেল ছিল সেটা কি আপনারা জানেন? জেল ছিল এখানে, আমি তো জানি না। ইংরেজের টাকা, ইংরেজের টাকায় ভিক্টোরিয়া তৈরি হয়নি, ভিক্টোরিয়া ভারতীয়দের টাকায় তৈরি হয়েছিল এটা কি জানেন? না, আমি জানার নেই। ইংরেজরা একটা অংশ মাত্র দিয়েছিল এটা জানতেন? না। এখানে আগে কি ছিল সেটা জানেন? না, ভিক্টোরিয়ার ইতিহাস আমি ভেতরে গিয়ে জানতে পারবো এই মোমেন্টে মনে করতে পারছি না। আমি অভিষেক সিংহ ছিলাম আপনাদের সঙ্গে।